হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আলোচনা করবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অর্থাৎ সিম্পল টু কমপ্লেক্স এগুলো হচ্ছে ট্রান্সফরমেশান অফ সেন্টেন্সেস বা রূপান্তর তো বাক্যকে এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে পরিবর্তন করাকে এক শ্রেণী থেকে অন্য শ্রেণী মানে সিম্পল থেকে কমপ্লেক্স এটাকে বলছে এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে এই পরিবর্তন করাকে ট্রান্সফরমেশন বা রূপান্তর বলে এই পরিবর্তনে কিন্তু বাক্যের অর্থ অপরিবর্তিত থাকে দ্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ইজ দ্য চেঞ্জিং এ সেন্টেন্স ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম উইথাউট চেঞ্জিং দ্য মিনিং অর্থাৎ বাক্যের পরিবর্ত অর্থ পরিবর্তন ছাড়াই এক শ্রেণী থেকে অন্য শ্রেণিতে পরিবর্তন করাকেই বলছে ট্রান্সফরমেশন বা রূপান্তর তো আমরা প্রথমে দেখব ট্রান্সফরমেশান অফ সেন্টেন্সেস কার না সিম্পল থেকে কমপ্লেক্সেস সিম্পল টু কমপ্লেক্স বাই ইউজিং নাউন ক্লজ নাউন ক্লজ দিয়ে সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করবো তো সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে করার কী নিয়ম না সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স করতে কিছু ওয়ার্ডকে বাড়িয়ে একটা ক্লোজে পরিণত করা হয় হ্যাঁ বাই এক্সপ্যান্ডিং ওয়ার্ডস ইন টু সাবক্লোজ আর ট্রান্সফরমেশন বা রূপান্তরের বিশেষ কোনো নিয়ম নেই এই উদাহরণগুলো আমরা দেখব উদাহরণের সাহায্যে আমরা বা অনুশীলনের মাধ্যমে এটাকে আমরা শিখতে পারবো তো প্রথম এক্সাম্পলটা আমরা দেখব এস এম এস এম মানে হচ্ছে সিম্পল আর সিএক্স মানে হচ্ছে কমপ্লেক্স তো আই নো ইওর নেম সিম্পলে দেওয়া হচ্ছে এটা আমি তোমার নাম জানি এটা কমপ্লেক্সে করতে গেলে কী করতে হবে আই নো হোয়াট ইউর নেম ইজ আমি জানি তা যা তোমার নাম হয় তাহলে এখানে এই হোয়ার্ডটা আমরা বাড়তি ওয়ার্ড নিয়েছি একটা ক্লোজে পরিণত করেছি হোয়াট ইয়র নেম ইজ তাহলে কী হলো এটা কমপ্লেক্সে হলো আই নো হোয়াট ইউর নেম ইস আমি জানি তা যা তোমার নাম হয় এরপর আমরা দু নম্বর এক্সাম্পলটা দেখবো সিম্পলে সি ওয়ান্স টু গো সে যেতে চায় তাহলে কমপ্লেক্সে করতে গেলে এটা কী করতে হবে সি ওয়ান সে চায় দ্যাট এটা একটা নাউন ক্লোজ যে সি শুড গো তার যাওয়া উচিত তাহলে সি ওয়ান্স দ্যাট সি শ্যুড গো এটা কি হলো এটা নন ক্লোজও হলো আর কমপ্লেক্স সেন্টেন্সও হয়ে গেলো এরপর আমরা দেখব এরপর আমরা দেখব তিন নম্বর এক্সাম্পলটা সিম্পল দেওয়া আছে উই বিলিভ হিজ ওয়ার্ড আমরা তার কথা বিশ্বাস করি তাহলে এটা কমপ্লেক্স এসে কী করবো আমরা উই বিলিভ হোয়াট হি সেজ আমরা বিশ্বাস করি তা যা সে বলে তাহলে এখানে হোয়াটটা এটা হোয়াট হি সেজ এটা নাউন ক্লোজ হলো তাহলে উই বিলিভ হিজ ওয়ার্ড এই হিজ ওয়ার্ডটাকে আমরা কী করলাম হোয়াট হি সেজ তা যা সে বলে তাহলে এটা কী হয়ে গেলো কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেলো তো এটা নাউন ক্লোজ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে করা যায় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ এরপর নেক্সট এক্সাম্পল আমরা দেখবো সিম্পলে দেওয়া আছে আই এম শিওর অফ আওয়ার সাকস অফ ইউর সাকসেস আমি নিশ্চিত তোমার সফলতা সম্পর্কে তাহলে এটাকে কমপ্লেক্স করতে গেলে কী করতে হবে আই এম শিওর আমি নিশ্চিত দ্যাট যে ইউ উইল সাকসিড তুমি সফল হবে তাহলে সফলতা অর্জন করবে আই এম শিওর দ্যাট ইউ উইল সাকসিড তুমি সফল হবে আমি নিশ্চিত যে তাহলে দ্যাট এটা নাউন ক্লজে বসিয়েছি তাহলে এটা কী হবে কমপ্লসেন্ডেস হবে এই সাকসেসটা এখানে কী হয়ে গেলো সাকসিড আই এম শিওর দ্যাট ইউ উইল সাকসিড আমি শিওর যে আমি নিশ্চিত যে তুমি সফল হবে তাহলে এটা কী হয়ে গেলো কমপ্লেনসেন্ডেস হয়ে গেলো